Bir o yüzden senin namusun ninde. Buraya kendine gittik oğlum. Extension sıra for এখান থেকে আমরা ইনডেক্স এখানে ক্লিক করে ইন্টারফেস এ ক্লিক করব এখানে পুরো ওয়েবসাইট এখানে আসবে হচ্ছে হচ্ছে এরপর সবকিছু ওকে থাকলে আমরা এখান থেকে দাম নিব আর বিষয় যেন রিসার্চ করার এখান থেকে রিসার্চ করা যাবে ক্রপ করার পর যেন এখান থেকে ক্রপ করা যাবে শেষ এখান থেকে দাম এই দাম দিয়ে এখান থেকে সেভ অফ ইমেজ এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট নিয়ে আসছে আমরা একটা ইমেজ আমরা সেট করে নিলাম এই ওয়েবসাইটটা আমরা এখন ডিজাইন করতে পারবো সহজে এখানে কি ফন্ট ইউজ করা হয়েছে কি ধরনের সবকিছু এখানে এলিমেন্ট কন্টেন্ট গুলো আমরা এখান থেকে পেয়ে যাবো এখান থেকে নিয়ে আমরা এগুলোকে শুধু পিএইচডি ফোল্ডারের মধ্যে বসিয়ে শুধু সেভ করে দিব শেষ এরপর হচ্ছে গতকালকে একটা জিনিস স্কিপ করে গেছিলাম ওটা হচ্ছে গ্রিড গ্রিডটা নিয়ে এখন পড়াশোনা করে গ্রিডটা হচ্ছে এখান থেকে বুটস্ট্র্যাপ গ্রিড এইভাবে লিখলে এখান থেকে ডাউনলোড করা যাবে বুটস্ট্র্যাপ ফোর গ্রিড এই করলে এখান থেকে ডাউনলোড করা যাবে এই ডাউনলোড দিলে ডাউনলোড হবে এইভাবে ডাউনলোড করার পর এখানে জিপ করা ফোল্ডার আছে এই এখান থেকে আমরা এক্সট্রাক্ট করে নিচ্ছি এইগুলো হচ্ছে ওয়েবসাইটের রেসপন্সিভ সাইজ এই 320 480 750 970 1170 আমরা নিব হচ্ছে 1170 আমরা 1170 গ্রিডটা ওপেন করবো ওপেন করে আমরা আগে ছিল হচ্ছে এইচডি ছিল না এখন হচ্ছে এইচডি এইচডি কাজগুলো করাবেন না আমাদেরকে এই বুটস্ট্র্যাপ গ্রিডের ক্ষেত্রে আমাদের ফাইল সাইজ নিতে হবে হচ্ছে ডকুমেন্ট সাইজ নিতে হবে হচ্ছে 1920 ওয়াইড হবে হচ্ছে 1920 আর হাইট হবে হচ্ছে যতটুকু ওয়েবসাইট থাকে ওটা কোনো লিমিটেশন নেই আমরা 1920 করার জন্য এটাকে আমরা প্রথমে যাবো হচ্ছে এখান থেকে কন্ট্রোল অল্টার সি ক্যানভাস যেটাকে বলে কন্ট্রোল অল্টার সি
তারপরে এখান থেকে ওয়াই যেখানে করে দিয়ে হচ্ছে 1920। ওকে, এবার আমরা নিবন নিয়ে এখান থেকে কপ তুলে গিয়ে এই কিবোর্ড থেকে আল্টার ফেস করে দুটো দিকে আমরা বড় করে নিতে পারবো। এটা পরে আমরা আমাদের ওয়েবসাইটটা নিয়ে আসি। এটাও নিয়ে যাবে, বা আমি যেটা ওপেন করছি এখন ডাউনলোড করছি ওটাও নিয়ে যাবে। নিলাম এখান থেকে সিলেক্ট অ, কিবোর্ড থেকে এখানে কপ তুলে দিয়ে কিবোর্ড থেকে আল্ট্রা ফেস করে দিয়ে বড় করে দিচ্ছি। এই হচ্ছে মোটামুটি ডিজাইন। এই ডিজাইন করার ক্ষেত্রে এখানে 12টা কলাম থাকবে, গ্রিড থাকবে হচ্ছে গ্রিডের ভিতরে থাকবে হচ্ছে 12টা কলাম। এটা হচ্ছে রেসপন্স, ল্যাপটপে গেলে ল্যাপটপের সাইজ নিবে, মোবাইলে গেলে মোবাইলের সাইজ নিবে, চেয়ারে গেলে চেয়ারের সাইজ নিবে, এই বড় বড় মনিটর আছে বড় মনিটরে গেলে বড় মনিটরের সাইজ নিবে। এটা হচ্ছে রেসপন্সিভ। রেসপন্সিভ করতে হলে আমাদেরকে এইভাবে করে 12টা কলাম নিতে হবে। এখানে হচ্ছে 1 2 3 4, তবে 3 4 12, এই 12টার মধ্যে ভাগ করে দিতে হবে। 1 2 3 4, এই 3 4 12, ওইসব করে করা হয়েছে। তাহলে আমি এই এই জিনিসটা কিন্তু 1920-এ করা, এই যে 1920 একদম একটি নিয়ে গেছি, এই হচ্ছে বিষয়। 1920-এ করলে আমাদের দেখা গেছে ছোট মনিটর হোক বড় মনিটর হোক সব জায়গায় কাজ করবে, এই হচ্ছে মূল বিষয়। তো এটার মধ্যে এবারে বসিয়ে ব্যাস এভাবে করে এইগুলো কয়েকটা কপি করলে তাহলে ওয়েবসাইট সম্পর্কে ধারণা চলে আসবে। তো এটা হচ্ছে 3 4 12 বললাম, দেখেন এখানে হিসাব করা আছে 1 1 2 3, তিনটা করে। তারপর হচ্ছে কি এই সেম এখানে এভাবে করে হিসাব করে দেওয়া হয় 4টা, 3 3 4, 3 4 12। আর একটা অপশন করে দেখেন, এটা একটা অপশন হচ্ছে হালকা একটু ছোট আছে, সমস্যা নেই, 1920-এ আছে। কিন্তু কন্টেন্ট, এটা হচ্ছে কন্টেন্ট এরিয়া। আমাদের ডিজাইন করার ক্ষেত্রে আমাদের ইমেজ গুলো আমরা বাইরে যেতে পারে, সমস্যা নেই, স্লাইডটা বাইরে যেতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু কন্টেন্ট, মূল কন্টেন্ট থাকবে হচ্ছে 1170-এর ভিতরে। হচ্ছে বিষয়, এখানে আর নতুন করে আর দেখানোর মতো কিছু নাই, এখানে শুধু এভাবে বসাবেন, বসিয়ে করে ফেলবেন, শেষ। না করলে এখন তো আপনারা করতেছেন না, কোনো সমস্যা নেই। এই এই দেখেন এখানে 3 4 12, 1 2 3 1 2 3 3, এখানে 4টা ইমেজ এভাবে করে করতে হবে। যদি নাকি 2টা হয় তাহলে 6 2 12, 1 2 3 4 5, একটা খালি আছে এখানে 5টা, 6 2 3 4 5 6, 6 হিসেব করে নিচ্ছি, 6 এর মধ্যে পড়ছে আর এটা 6 এর মধ্যে পড়ে সারা জায়গা আছে, এভাবে করে হিসেব করে করতে হবে, 6 2 গুণে 12, তারপর যদি 4 হয় তাহলে 3 4 12, আর যদি নাকি কি 4 হয় তাহলে 3 4 12, মানে এই 4 হলে এখানে যে 3টা, 1 2 3 4, 3 4 12, আর এখানে যে 4টা, 1 2 3, 4 3 12, এইভাবে লক্ষ্য হচ্ছে 12-র মধ্যে এটাকে ফুটিয়ে তুলতে হবে। এই হচ্ছে গ্রিড, এগুলোর নাম হচ্ছে এগারো 70 ফিট, যে হচ্ছে কন্টেইনার, এর ভিতরে কন্টেন্ট থাকবে।
30 পিক্সেল, এখানে 15, এখানে 15, এখানে 15, এগুলো হচ্ছে 30 পিক্সেল। 30 পিক্সেল তারপর হচ্ছে এগুলোকে বলা হচ্ছে গাটার, এই 30 পিক্সেল হচ্ছে গাটার। আর 97-98 পিক্সেল হচ্ছে কলার, এই এগুলো পাশে হচ্ছে কলার, এটা সহ হয় আর কি। এটা লেন হচ্ছে 7116 পিক্সেল, এইগুলো বিষয়। ক্যানভাস সাইজ এটা, এইটা হচ্ছে কন্ট্রোল ডট সি দিয়ে ক্যানভাস সাইজ, একটা হচ্ছে ইমেজ সাইজ আর একটা হচ্ছে ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজ যদি বড় করা হয় তাহলে ইমেজ গুলো ঠিক জায়গায় থাকে, আর যদি ইমেজ সাইজ বড় করা হয় তাহলে ইমেজ গুলো সব বড় হয়ে যায়। এই কারণে কোনো কোনো সময় যদি নাকি পেজ বড় করতে হয় তাহলে ক্যানভাস সাইজ বড় করে কাজ করবে। Kaç yayın lagi? 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 Kaç